এর আগে সবার মুখোমুখিতে একেবারে সাতবারই জয় পেয়েছিল ইন্ডিয়া ভারত এবং পাকিস্তানে, আর মাত্র কয়েক হতে চলেছে ভারত এবং পাকিস্তান আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়াম, নবনির্মিত নরেন্দ্র মোদী স্টেডিয়ামে একেবারে মুখোমুখি হবে ভারত এবং পাকিস্তান। এবং তার আগে কিন্তু একেবারে একাধিক বলিউড তারকা সেখানে পৌঁছে গিয়েছেন, কারণ তার আগে একটি অনুষ্ঠান হবে। সাতবারের দ্বৈরথে প্রতিবারই জয় ভারতের, এবং আটবার তারা কি জয় পাবে, কিন্তু জয় পেতে মরিয়া রয়েছে টিম ইন্ডিয়া, এমনটাই জানা এমনটাই কিন্তু তাদের মধ্যে পরিকল্পনা রয়েছে। পাশাপাশি এই মুহূর্তে এই ম্যাচের আগে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, যেখানে একাধিক বলিউড তারকা বিগ বি এবং রজনীকান্ত সেখানে এক মঞ্চে থাকবেন, এবং অরিজিৎ সিং তার গানে এই অনুষ্ঠানের সূচনা হবে এমনটাই জানা যাচ্ছে। তবে এই ম্যাচের আগে একেবারে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত এবং পাকিস্তান, এই ম্যাচের আগে যে অনুষ্ঠান, এই এত বড় অনুষ্ঠান করে এই ম্যাচ হচ্ছে, তা নিয়ে কিন্তু একটি আলাদা উন্মাদনা রয়েছে। পাশাপাশি যদি ফাইনালে ভারত যায় তাহলেও এরকম একটি অনুষ্ঠান করা হবে, কিন্তু তার আগে এই অনুষ্ঠান কিন্তু একটু বৃহৎ মাত্রার সেটা বোঝাই যাচ্ছে, মনে করা হচ্ছে সচিন টেন্ডুলকার তিনিও থাকবেন এই ম্যাচে। আমাদের ক্রিকেট বিশ্বকাপে মুখোমুখি হতে চলেছে এবার ভারত এবং পাকিস্তান। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন কলকাতা টিভির যুগ্ম সম্পাদক গৌতম ভট্টাচার্য। স্যার, কি বলবেন এই ম্যাচ নিয়ে? সুদীপ, তো খুবই মাঠে একটু আগে বলছিলাম সেই ভিড় আরো বেড়ে গেছে, ট্রাফিক মারাত্মক অবস্থা, যেরকম ভারত পাকিস্তান ম্যাচে যেরকম হয়, রাস্তার একদিক বন্ধ, প্রচুর মানুষ ঢুকছেন, এবং লক্ষণীয় যে এখন অনেক বেশি মানুষ ভারতীয় জার্সিতে মাঠে আসেন। ভারতীয়টা কিন্তু 2003 বিশ্বকাপের আগে ছিল না, কারণ তখন কোনো ভারতীয় জার্সি ছিল না। এখন এখানে তুমি যদি আহমেদাবাদের যে কোনো দোকানে যাও, স্পোর্টস শপে, তাহলে 999 টাকায় তুমি ইন্ডিয়ান টিমের জার্সি, ভালো জার্সি পাবে, আর একটু খারাপ জার্সি 500 টাকায়। কাজেই যারা ফ্যানরা আসছেন, প্রচুর অসংখ্য ভারতীয় জার্সি। এবং কালকে বাবর আজম বলছিলেন যে হায়দ্রাবাদে তারা সাপোর্ট পেয়েছেন, আশা করেন আহমেদাবাদেও পাবেন, জানি না কতটা সাপোর্ট পাবেন, কিন্তু ভারত যে বিশাল একটা জনসমর্থনের সামনে দাঁড়াবে, এত বড় মাঠে যেটাকে অ্যাম্পি থিয়েটার বলা যায়, তাতে কোনো সন্দেহ নেই। ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের মুখ্য আমাদের যুগ্ম সম্পাদক গৌতম ভট্টাচার্য, তিনি একেবারে সরাসরি রয়েছেন নরেন্দ্র মোদী স্টেডিয়াম থেকে। একেবারে ম্যাচ শুরুর আগে একেবারে ভারতীয়দের মধ্যে, অর্থাৎ ভারতীয় দর্শকের মধ্যে যে উন্মাদনা, সেই ছবি কিন্তু ইতিমধ্যে দেখাচ্ছি আপনাদের। এবার আহমেদাবাদের ক্রিকেট বিশ্বকাপের মহারণে ভারত এবং পাকিস্তান, একেবারে অস্ট্রেলিয়া আফগানিস্তানকে দুর্মুষ করে দেওয়ার পর এবার পাকিস্তানের মুখোমুখি হচ্ছে ভারত, এবং আজকের ম্যাচ ঘিরে এক আলাদা রকম উত্তেজনা, আলাদা রকম উন্মাদনা কিন্তু কাজ করছে, তার বলার অবকাশ রাখে না। আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা, তারপরেই আজ বিশ্বকাপে মুখোমুখি হতে চলেছে ভারত এবং পাকিস্তান। যুযুধান দুপক্ষের ম্যাচ দেখার অপেক্ষায় মুখিয়ে রয়েছে দেশবাসী। গুজরাটের আহমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ইতিমধ্যে ভিড় জমতে শুরু করেছে দেশের নানা প্রান্তের মানুষজনের।